ওহির আলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনীকে কেন্দ্র করে অনেকে মনে করে যে এই রাতে নাকি মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে ফিরে আসে। এই ধারণা আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, আমাদের সিলেটে এটা আছে, আগরবাতি জ্বালায় ঘরে ঘরে। আমি একদিন এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, কি ও এই সবাই জনে জনে আগরবাতি নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে এই রাতে আগরবাতি নিয়ে, আমি নিজের চোখে দেখছি আগরবাতি নিয়ে দাঁড়ায় থাকে, এমনকি সন্ধ্যার পরে সবাই আগরবাতি হাতে নিয়ে জ্বালায় জ্বালায় হাঁটে। তো বললাম, কি আগরবাতি জ্বালায় হাঁটো কেন? আগরবাতি জ্বালাচ্ছি, আজকে তো যারা মরে গিয়েছে আমার আত্মীয় স্বজন খানদানের, এদের রুহ আজকে আসবে আমাদেরকে দেখবে। নাউযু বিল্লাহ মিন দা। অনেকের ধারণা বিদাতিদের যে যেসব মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন, গত এক বছরে যারা মারা গেছে তাদের রুহগুলি পৃথিবীতে ফিরে আসে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে, তাদের খোঁজ খবর নিতে, বিধবা স্ত্রীকে তার স্বামী দেখতে আসে, আর এই আশাতে বিধবা মহিলা বসে থাকে, হ্যাঁ, হালুয়া রুটি করে বসে থাকে রাত্রে জেগে, যে আমাকে দেখতে আসবে আমার স্বামী। এই রকমই একে অপরকে মৃতরা জীবিতদেরকে দেখতে আসবে, এই ধারণা আরেকটি বিদাতি ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় তারপরে তাদের পেছনে একটি বিশাল একটি প্রাচীর তৈরি হয়ে যায়, আমি ওয়ারাহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি বিশাল প্রাচীর তৈরি, বারজাখ, বারজাখি জীবনের জন্য বলা হয়, একটি বিশাল প্রাচীর তৈরি হয়ে যায়, এলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কেয়ামত পর্যন্ত কেউ উঠে আসবে না। সুতরাং এইসব বেদাতি ধারণা।